লাস্ট বারের জন্য আমাদের এইখানটাকে ভিজিট করছি আমি আমার রাজপথ দিলাম। ওই নমস্কার সকলকে, আপনার বাবুয়া চলে এসেছি মাইনক্রাফটের আরেকটা নতুন এপিসোড নিয়ে। এই এপিসোডটাতে আমাদের সাথে আছে মিস্টার গদাই। ইয়ো হোয়াটস আপ, ইয়ো এই এই। তো আজকে আমরা, তোমরা স্বাভাবিকভাবে যারা দেখোনি আগের এপিসোডটা, তারা গিয়ে দেখে এসো আগের এপিসোডটা কি হয়েছিল। ভিডিওটা দেখার জন্য ডেসক্রিপশনের প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ক্লিক করে গিয়ে দেখে নাও। ভিডিওটা দেখে সোজা এখানে চলে এসো। আজকের এপিসোডে আমরা বেসিক্যালি এই যে আইল্যান্ডটা আছে, মানে এটা আইল্যান্ড না, এটা একটা বোট, এটাকে আমরা কব্জা করে নিয়েছি। এই বোটটা থেকে আমরা বেরিয়ে যাব আর একটা নতুন আইল্যান্ডে, কারণ এখানটা সেরম কিছু ভালো জায়গা নেই, বরফ নেই এবং সেরম কিছু বানানো যাচ্ছে না। না, এখানটা কিছু করার নেই, আমাদের খালি দূরে দূরে যেতে হচ্ছে, এখানে কিছু পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা আমাদের জায়গাটা চেঞ্জ করব। তো আমাদের বোট এখানে রেডি আছে, চলো সব মালগুলো তুলে নিয়ে চলে আসি, নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর তোমরা আগের ভিডিওটাতে 41+1=42 লাইক দিয়েছো, আমি 40টা চেয়েছিলাম, ওয়াও। তো আমি জানি তোমরা এবারে করে দেখাবে, আমি তোমাদের থেকে 50টা লাইক চাইছি, দেখি কিভাবে তোমরা করে দেখাও। তোমাদের এটুকুনি ভালোবাসা, আশা করি তোমরা করে দেবে, থ্যাংক ইউ। আর ভিডিওর শেষে কমেন্ট অফ দ্য ডে ঘোষণা করা হবে। আর আরেকটা জিনিস, তোমরা ভিডিওটায় বলো কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে, তাহলে আমার জেনে একটু ভালো লাগবে। চল গদাই, চলো চলো তো আমাদের সব মাল নেওয়া হয়ে গেছে, গদাই রেডি? একদম। ব্যাস ব্যাস চল, তো আমরা এই দিকে রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যাবো এখান থেকে। চলে আয় গদাই, ফলো মি। এই জায়গাগুলো আমরা এখন ঢুকবো না, আমরা একটা ভালো ল্যান্ড খুঁজছি। সামনে একটা কি রয়েছে, এরা যেন ফ্রেন্ডলি হয়, সি হর্স বলে এটাকে মনে হয়। হ্যাঁ সি হর্স। তো আমরা জাস্ট একটুখানি বেঁকছি, দেখি এক্ষুনি তাড়া করলে আর দেখতে হবে না, ওই যে সামনে দেখা যাচ্ছে ল্যান্ড, এই দেখ একটা ভালো ল্যান্ড মনে হচ্ছে, দেখতে পেলি? বাহ, আমরা যেটা এত সুন্দর ল্যান্ড ভাবলাম এটা একটা আইল্যান্ড। চল এখান থেকে বেরো, আয় এদিকে। আচ্ছা আচ্ছা চল, এই আয় দাঁড়াবে, চল আমার কাছে তাহলে টোটাল তিনটে উল হয়ে গেছে। আরে চিল 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 করতে গেল, কইবে চিল আছে, চিল চিল। ও ভাই ও ভাই, হেডসেট ছাড়, হেডসেট ছেড়ে দে, আমরা এখানটা দাঁড়াবো না, আমরা চলে যাই, এগিয়ে যাই এদিকে কথায়। তো আমরা এখান থেকে চলে যাবো, এটা আমাদের জায়গাটা ঠিক ভালো লাগেনি, সোজা এখান থেকে বেরিয়ে যাবো। যেদিকে চোখটা যাচ্ছে এই দেখ সামনে একটা পাহাড়, আরে বাস, এটা এসা আইল্যান্ড নাকি দেখছি, আশা করি এটা যেন আইল্যান্ড না হয়। দাঁড়া এদিক থেকে আয় তো, উঠবো না আগে, ওইদিকে আর একটা, ওইদিকে আর একটা কিছু একটা, ওটা আইল্যান্ড, ওটা আইল্যান্ড, ওটাও আইল্যান্ড। ওরে বাবা কি সব ক্যাসেল রয়েছে, কোথায় আমি পিছনে আসছিস তো? না না আমি তোমার আগে। আচ্ছা চলে দেখ, এই জায়গাটা, এই জায়গাটাতেও আইল্যান্ড, কি হচ্ছে আমাদের সাথে, শুধু আইল্যান্ডে কি ঘুরে যাবো না কি রে বাবা? হ্যাঁ এটা, আরে আইল্যান্ড এটা, এখানে কিচ্ছু পাবো না, চল চলে চলে, আর কষ্ট দিস না, চলে। ব্যাস তাহলে আইল্যান্ড খোঁজার চক করে ঘড়িতে সময়টা দেখা হয়নি, হয়ে গেল টাইম আপ। তো এখন রাত্রির হয়ে গেছে আর আমাদের এখনো কিছু ভালো একটা জায়গা পাইনি যেখানে আমরা গিয়ে দাঁড়াবো। তো সামনে আমরা যদি কিছু পাই তো সেখানে, গদাই সামনে সামনে একটা, ও ভাই ও ভাই, এখানে একটা বিশাল, আমি বিশ্বাস করছি না, এটা বোধহয় একটা ছোট আইল্যান্ড মনে হয়। আর একটা ছোট জিনিস, ব্রো ব্রো বলছে, ভাই আপনি যদি বাকেট দিয়ে পানি তুলে সেটাই ফার্নেসে দেন তাহলে সেটা ভালো জল বা পানি হয়ে যাবে, থার্স্ট হবে না। থ্যাংক ইউ ব্রো ব্রো এই টিপটা দেওয়ার জন্য। আর তোমরা যারা বাকিরা দেখছো তারা যদি এই গেমটা সম্পর্কে কোনো আইডিয়া থাকে তাহলে তোমরা আমাকে টিপ দিতে পারো, আমার পুরোপুরি আইডিয়া নেই এই গেমটার, অনেক কিছুই জানি না। থ্যাংক ইউ তোমাদের মূল্যবান কমেন্টগুলো করার জন্য, আমি তোমাদের সবকটা কমেন্ট দেখি, মাঝে মাঝে রিপ্লাই দিতে একটু লেট হয়ে যায়। ভাই গদাই চ,
এটার থেকে ভালো জায়গা আশা করি পাবো না। আরে আমি তোর পাশে ল্যান্ড আইল্যান্ড, যাই হোক তাড়াতাড়ি চ। আরে রাতে কাছে ভুলে আসছো নাকি? ও ভাই ও ভাই, আমার কাছে তিনটে উল আছে, দুটো সাদা একটা কালো। তাড়াতাড়ি ভেড়া মার কথাই, তাড়াতাড়ি ভেড়া মারতে হবে, আমাদের কাছে আর বেশি সময় নেই। তারি ক্রিপার, ক্রিপার এসে গেছে। হোয়াট, ওইখানে স্কেলিটন গদা, ওদিকে স্কেলিটন। খুব সাবধানে, খুব সাবধানে, তোর দিকে তারা করেছে। আরে গদার থেকে আলাদা হয়ে গেল। ওই ওই দেখ ওই দেখ, জলপুত গুলো আসছে, জলপুত গুলো আসছে। গদাই গেল, গদাই গেল, দাঁড়া গদাই, গদাই আমি যাচ্ছি। গদাই দাঁড়া, তোর গায়ে কেউ হাত দিতে পারবে না। তারা কোথায় গদাই তুই? আমি তো এ যে দৌড়াচ্ছি। ও এ যে দৌড়াচ্ছিস, আমার পিছনে ভূত এসে গেছে। পালা 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 পালা, থামবি না থামবি না থামবি না, ওই বাড়িটায় বাড়িটায় চলে চল। নালে ভাই পিছনে অনেকগুলো ভূত তারা করেছে। জলেতে পড়েছি। ওই ভূত এসেছে, ওই ভূত এসছে গদাই, ওই ভূত এসছে। আমাকে বাঁচা, আমাকে বাঁচা। স্টিংরে, স্টিংরে, গেলাম গেলাম। আরে উঠতে পারছি না জল থেকে, ছেড়ে দে। আমার কাছে কি এসে অক্টোপাস পড়েছে, আমাকে টেনে নিয়ে চলে গেল। ছেড়ে দে, ছেড়ে দে। ব্যাস, তো আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। হোয়াট দা হেল, যেখান থেকে আমরা শুরু করেছিলাম আমরা সেখানেই এসে পৌঁছলাম। আমি খেলবো না। এ গদাই দেখ, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। বেডটা ভাঙ, বেডটা ভাঙ, চল সবকটা বেড এখানে বাক্সে পুড়ে দে, পুড়ে দিয়ে চল। আরে সবকটা বেড বাক্সে পুড়ে দিলে আমরা, আরে তোমরা কিন্তু তখন থেকে ভিডিওটা দেখে যাচ্ছ, আমি দেখছি, এখনো কিন্তু সাবস্ক্রাইব করলে না, যাও ভেঙে দাও সাবস্ক্রাইব বাটনটাকে, কিন্তু বেল বাটনটা একটু আস্তে করে টিপো। আমরা এখানটা লাস্ট বারের জন্য আমাদের এইখানটাকে ভিজিট করছি। গদাই নিজে রাম সেতুতে গিয়ে মরে যাচ্ছিল। গদাই এদিকে আয়, গদা ওদিকে যাস না। ওই টেনে নিয়েছে অক্টোপাস, টেনে নিয়েছে আবার ঘরের এখানটা ব্লক করার আগেই আমাকে টেনে নিল অক্টোপাস। চল ওই আমাদের এই জায়গাটাকে আমরা টাটা জানাচ্ছি। কিন্তু জলের নিচে স্পন পেলাম ভাই, ওয়াও। মরুভূমিতে আমি স্পন পেয়েছি। এক মিনিট, আমি এরা কারা আসছে, এরা কারা আসছে, ছেড়ে দে ছেড়ে দে। ও ভাই পো, মিরম্যাক্স স্পাইডারদের কাছে আমি মরে গেছি। ঠিক এরকম ভাবেই সারা রাত ধরে মরে মরে অবশেষে একটা বরফের জায়গায় স্পন পেলাম। কিন্তু এটা কি? কোথায় পিছনে দেখ, কোথায় পিছনে দেখ, গদাই পিছনে দেখ, লুকো। গদাইয়ের কোনো আইডিয়া নেই আমাকে কেন লুকোতে বলছিলাম। লুকো, উপরে থাকা, উপরে থাকা, উপরে থাকা। দেখ লেখাটা পড় ওখানে, যেখানে লুকিয়ে আছিস কি করে গদাই, যা তা। কিন্তু আমরা এসেছি একটা বরফের জায়গাতে, কিন্তু এই বরফের জায়গাটাতে প্রচুর বড় একটা ড্রাগন রয়েছে, আর ভেড়াটা পালাচ্ছে আমার থেকে। না ফায়ার ড্রাগন রয়েছে, আমার ঘটি হাতে করে দিলে আমি দৌড়ে চলে এসেছি। গদাই আমাদের কি কি লাগবে তাড়াতাড়ি, আমাদের খুব তাড়াতাড়ি। আমি ফ্লিন্ট পেয়ে গেছি, মানে ফ্লিন্ট নয় গ্রাভেল পেয়ে গেছি। আমি এখানে জলের নিচে কুড়োচ্ছি গদাই, তুই আসবি তো চলে আয় আমার কাছে। তুই কি আমার পাশে এসে কাটছিস? হ্যাঁ, এটা কি রেলা হচ্ছে আমার সাথে? তাহলে আমরা এখনো, চল চল চল, আমি দুটো পেয়েছি তো। হ্যাঁ আমাদের খুব তাড়াতাড়ি যে এই শেল্টারটা নিচেই তাড়াতাড়ি বানা। এখানটা চলে, এখানটা চলে, কোথায় আছে ভাই? এখানে কাট পড়ে, কাট করতে গেলে এখানে। হ্যাঁ দুটো কাট পেয়ে গেলাম। ও ও পালা পালা, আমি বুঝতে পারছি এখন থেকে। এদিকে চলে, এদিকে চলে গদাই, এদিকটা আশা করি আমাদের জন্য ভালো হবে। তো আমরা এদিকটা যাচ্ছি, চল এখানে আয়। এখানে আশাপাশি কোনো বাড়ি আশা করি দেখতে পেয়ে যাবো। চল এ ভাই ডিয়ার। হ্যাঁ ও ভাই কি যে দৌড়লো। এ আমি একটা ছোট্ট হরিণ তুলে নিয়েছি ভাই। হরিণ তুলা কি খাবো? কারোর বাড়ি আছে এখানে না ভাই। গদাই জলটার ওখানে চ ভাই,
তুই গাছ দেবদার সাথে ঝিল গাছ দেবদার মাছ আরম্ভ করে দিছিস তুই ওর সাথে ঝিল করছিস কেন ওকে ছাড় তবে ভাই ভাই ছেড়ে দে ভাই ছেড়ে দে এবার ছেড়ে দে এবার ছেড়ে দে ওর সাথে পাঙ্গা নিস না এদিকে চল গদাই একটু আলগা জল জলের কাছে থাকে দে জলের কাছে আমি যাচ্ছি কারণ আমার কাছে জল নেই চল তাড়াতাড়ি আমাদের বাড়ি বানাতে হবে আমাদের কাছে আর বেশি সময় নেই তুই চল বানাতে হবে বাড়ি তো দূরের কথা এ পড়ি আরে বাস এই দেখ এখানে কিছু একটা রয়েছে এ এখানটাতে বাড়িটা বানানো যাবে এই দেখ এখানে যা আছে এটাকে আমাদের বাড়ি বানিয়ে নেব তাতেই তাড়াতাড়ি আন আরে এই তো পিছন দিকে গদে কোথায় গেলিবে আর তোর পিছনে ছিলাম এদিকে 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 সামনে সোজা হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দেখ এখানটাতে আমরা নিচটায় থাকবো রাস্তাটা বানাই চল চল ওই ভাই আমার মুখের উপর এক্ষুনি গাছ পড়ছিল পিছনে পাই ডিজে গুরু তাতে বেডটা বানা আমরা স্যাট স্যাট শুয়ে গেলাম আমরা একটা একটা হেভি জায়গা পেয়েছি দুটো 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 বেড আমার কাছে কিছু নেই দুটো বেড বানা তাড়াতাড়ি কোথায় আমাদের এখানে খুব জোর বেড বানাচ্ছে আমরা এখানে অন্ধকারের মধ্যে ঘুপছি তো বসে আছি যাতে কেউ না চলে আসে বাপ রে চল শুলাম গদাই তাড়াতাড়ি ইয়েস ও আমাদের ফার্স্ট রাত্রি ইয়েস এক মিনিট ফার্স্ট রাত্রি বলতে নতুন জায়গায় আমরা শুতে পেরেছি সেইটা আমি বলতে চাই ওখানে যারা উল্টো পাল্টা ভাবছে আমি তাদেরকে ক্লিয়ার করে দিলাম এরকম কিছু উল্টো পাল্টা মিনিং নয় ভাই নিউ ট্রেন আমরা পেয়ে গেছি এ জল লাগবে জল জল ভাই কদাই গেল পাখি তুলে নিয়ে চলে গেল আরে এরি 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 বোন তুই পাখিকে মেরে দিয়ে চলে এলি ভাই বাপ রে দেখ একটা মাকড়সা আমাকে তাড়া করছে আমি তখন থেকে মারার চেষ্টা করছি বাবুরাও আমাদের সাথে ঝিল করছে মার ওকে গদাই পুরো বাগান সাফ করে দিচ্ছে বাপ রে ভাগ্যিস গদাই কাঠুরে নয় আমাদের পৃথিবীটার খুব খারাপ অবস্থা হয়ে যেত চলো 13 খানা কাঠ আমাদের হয়ে গেছে তো আমরা সামনের দিকে আমি জাস্ট একটুখানি সামনের দিকে যাব আরে শোন না হরিণ ভাই আমার খিদেতে এখানে অন্ধকার হয়ে গেছে চোখের সামনে ও খিদেতে না জল খেয়েছি খিদে খিদে পায় না ওই জন্য অন্ধকার হয়ে গেছে কাঁচা মাংস খাবে এবার এখানে একটা কিছু রয়েছে ও ভাই এটা কি ভেড়ার মাংস কাঁচা কাঁচা ও শান্তি হলো ওই মাংসটা খেয়ে ভাগ্যিস আমার কাছে ছিল মাশরুম খেয়ে নেবো এ ঘরে এটা একটা হেভি জিনিস পেয়েছি কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি আমি নিচ দিয়ে গিয়ে দেখি এটা কি ব্যাপারটা আরে যাই না এটা কি ভাই এটা জলের একটা কিছু এ পোর্টাল ভাই সাহাব পোর্টাল পেয়ে গেছি গদাই কি বক্ত দেখবি এদিকে আমি রেলা মারছি না আমার কোনো আইডিয়া ছিল না বাবা ওইদিকটা সবুজ হয়ে আছে বাগানটা এটা কি স্নেল আয় ডাই ডাই ভাই গদাই তোর জন্য একটা হেভি জিনিস নিয়ে যাচ্ছি এরা এদিকে আয় এদিকে দেখবি আয় গদাই এদিকে দেখবি আয় পিছনে 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 এই দেখ এরা এরা পোর্টাল পেয়েছি দেখবি আমি এটা জানতাম না ভাই ওখানে পোর্টাল থাকে এদিকে এক মিনিট দাঁড়া রাস্তাটা হারিয়ে ফেললাম দাঁড়া ও এদিকে ওই তো এদিকে এদিকে ডান দিকে তাকা এদিকে আয় এদিকে এদিকে আমার পিছনে আরে জলে ঝাঁপ মার এদিকে আয় এদিকে আয় পিছনে পিছনে জলে 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 ঝাঁপ মার এই দেখ এই যে কাঁচের এটা দেখছিস এইটাই এখানে আমি রাস্তা বানিয়েছি দেখ ভেতরে দেখ চল চল ওট 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 উপরে এই দেখ এখানটায় এসে দাঁড়াতে পারবি হেভি জায়গা এটা হেভি শুধু টর্চের লাইটারটা এনে এখানে টাক করে মেরে দিলেই হবে সেটাই তো এখানে রয়েছে এরকম কিন্তু এই নিচে এগুলো কি ভাই ও ভাই অন্ধকার ছেড়ে দে সাতার কাট সাতার কাট আমি ভাই চললাম ও ভাই বেরোতে পারছি না কেন আরে আমাকে ছাড় আরে জলে এটা রাস্তা বে কেন আটকে গেছি আরে আমিও তো আটকে গেছি দাঁড়া তাহলে পোর্টাল পেলাম ভাই কোনো কথা হবে না ওই এটা কি ভাই ছেড়ে ছেড়ে গদাই দুখানা কি চলে এসছে আমাকে তাড়া করেছে
গদাই বাঁচা, গদাই বাঁচা, ভাইপো 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 ভাইপো, যাই না ভাই, এটা কি এসছে? ও ভাই, আরে আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে, তা সেরকমই কিছু লাগছে। আরে একদম মিরম্যাক্স, মিরম্যাক্স এদিকে পড়ে গেছি, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আরে এখানে আরে গদাই তুই এদিকে আয়, গদাই আমার পাশে আয় তুই। এই ভাই উঠে পড়ছে, উঠে পড়ছে এরা, ছেড়ে ছেড়ে, অস্ত্র লাগবে এদেরকে মারতে। পড়ি কয় আমাদের, আরে এগুলো সেই বিটেল বিটেল না, জল লাগবে। আরে বাপ রে কত স্পন পাচ্ছে গো ভাই, আমি পালিয়েছি ভাই, আমি পালিয়েছি ওখান থেকে ভাই, তুই সামলা ওইখানটা। আরে জল জল খেতে হবে, নালে নালে অজ্ঞান হয়ে যাবে। দাঁড়া অস্ত্র বানাতে হবে আগে আমাকে, ছোট ছোট তাতেই দুটো পাথর কালেক্ট করে নিই, এক আমাদের দুটো আছে, আর দুটো নিলেই হয়ে যাবে, দুই তিন চার, চল ড্যাগার বানানোর জন্য আমার সব কটা মাল রেডি, কোবাল স্টোন আর চল দাঁড়া দাঁড়া, আমার মুখের সামনে চলে এসছি, চল। এটা ইয়ে ড্যাগার, ছোট্ট একটা ছুরি, এটা দিয়ে সব রকম মানে সব রকম ডাই। আয় কোথায় গেলি, আয় চল, আমি তলোয়ার নিয়ে যাচ্ছি, কোনো চিন্তা নেই ভাই, ক্রিপার গদার পিছনে, এবার আমার পিছনে চলে আসে, কদাই বলিদান দিতে গেল কেন। আরে আমি দৌড়ে যেতে পারছি না, আরে যেতে পারছি না, ওকে একটু সুযোগ দে। ও ভাই এ কার কি মালপত্র এখানে, ওয়ে ভাই ওয়ে ভাই, আমাকে এবার মেরে দিল, অনেকগুলো কেটেছি, তোরও কিছু ছিল, মাটি ফাটি কাটিয়ে দিয়ে ওপরটা বন্ধ করি, নালে গানটা এসে কেউ আমাদের কম ভেঙে দিয়ে চলে যাবে, আমি সেটা চাই না। আর আমার স্পন ফেস সেট হয়নি এখন, আমি এটাই বুঝতে পারছি না। চল এই গদাই, ও মাই গড, গদাই পুরো উজালা করে দিল ঘরের মধ্যে, আমি শুলাম, তুই যা ইচ্ছা কর এখানে শোবে। দাঁড়া এগুলো রেখে, কি এসছে ঘরের মধ্যে, আরে আমাকে মারলো একটা, আমাকে ঠিক করে বিঁধে থাকতে পারবো না কোথাও। এখানে বাঁচাটা হচ্ছে মাইনক্রাফটের সব থেকে চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো আজকের এই এপিসোডটা এতটাই রইল, আমাদের ট্রেনটা চেঞ্জ করা হলো এবং আমরা খুব একটা সুন্দর ট্রেনে পেয়েছি, এর পাশেই পোর্টাল, তার পাশে বড়, এখানে জল সবই রয়েছে এটাতে। তো পরের পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে, বাই বাই। আজকের সব থেকে ভালো আমি কমেন্ট পেয়েছি যার, সে হলো সুশোভন বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ সুশোভন, তোমার এই মূল্যবান কমেন্টটা করার জন্য আমার খুব ভালো লাগলো, তোমার সাপোর্ট দেখে। এবং তোমরা বাকিরা যারা আমাকে মন থেকে সাপোর্ট করো, তাদের বুক ভরা ভালোবাসা, থ্যাংক ইউ। Ba 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 ba